बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आमी अनेक दिन जबत यूट्यूबे आपनादेर सामने आध्यात्मिक जगत, रूहानी जगत, आत्मजगत, साधन जगत, देहतत्व विभिन्न तत्व निये आलोचना करतेछि। किन्तु एदेर मध्ये अनेके आमाके एकटी कथा जानियेछेन जे देखेन, जदि आमरा जदि सच्छलभावे चलते पारि, ऋण मुक्त हये थाकते पारि বা একটু সুযোগ সুবিধা মতো যদি দুনিয়াতে চলতে পারি, তাহলে আধ্যাত্মিক জগতের সাধনা করতে পারি, আল্লাহকে ডাকতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। কিন্তু আপনি এই আলোচনাগুলো করছেন, কিন্তু আমরা রোহানি জগৎ সম্পর্কে, দেহতত্ত্ব আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারছি, কিন্তু দেখেন দুনিয়াতে চলাকালীন অনেক ঋণ আমরা হয়ে গেছি, অনেক ঋণ হয়ে গেছি, যে এমন একটা পজিশন গেছে দেশের অবস্থা যে দারকর্জ করে খেতে হয়েছিল, এবং দেখা যায় ছেলে মেয়ে পড়ালেখা করাইতে আমাদের অনেক ঋণ হইতে হয়েছে, বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে গিয়েও সকলের একই অবস্থা, ঋণ হয়ে গেছে। এখন আপনি ঋণ সম্পর্কে কিছু বলেন যে আল্লাহ তাআলার কোন কোন নামে কোন কোন নিয়ম পালন করলে আমরা ঋণ মুক্ত হতে পারি। তো আজকে আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে ঋণ মুক্তির পরামর্শ নিয়ে আসলাম। কারণ মানুষের পেটে যদি ভাত না থাকে, অভাব অনটন থাকে, তখন আল্লাহর নামও মুখ দিয়ে বের হয় না, বিভিন্ন টেনশনে জর্জরিত হয়ে থাকতে হয়। তবে আজ কথাগুলো খেয়াল করে শুনবেন যে ঋণ মুক্তির জন্য আমি পূর্বেও কিছু আলোচনা করেছিলাম, কিন্তু আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কীরকম, যে একটা হলো আল্লাহর নাম ডাকলে একটি নাম আছে, সেই নামটি ডাকলে ঋণ মুক্তি হয়, তো আরেকটি নাম ডাকলে উন্নতি হয়, আমাদের সচ্ছল ফিরে আসে, ধন সম্পদ বাড়ে। তাহলে এই দুইটি নামের কথা আমি পূর্বেও বলেছিলাম, কিন্তু এখন কেন বলবো যে এর সাথে আরও একটি নাম যোগ করব, যেতে এই জিনিসটি জপলে যেটা ছয় মাস লাগবে সেটা যেন ছয় সপ্তাহে বা ছয় দিনে হয়। আর এই কথাগুলোর উপর আপনাদের বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসী বস্তু মিলে তর্ক বহুদূর, বিশ্বাস না করলে কিন্তু অসম্ভব, এটা আল্লাহ নারাজ থাকবে, তখন আপনাদের কাজটি হবে না। তবে প্রথমত একটি কথা হলো, সে কথাটি হলো দেখুন যে অনেকেই জানে বিসমিল্লার বরকত আছে, কিন্তু এ জেনে বসে আছে, কিন্তু তারা এই নিয়মগুলো পালন করে না। আমি চারটা ধাপে কথা বলবো, এই চারটা ধাপ আপনাদের খেয়াল করতে হবে। যেমন প্রথমত কী করতে হবে, যে ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কারো সাথে প্রথম কথা বলবেন, রাস্তায় কারো সাথে দেখা হয়েছে, মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। এরপর আপনি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার কাজে বা যেখানে যাবেন, সেখানে গিয়ে যখন আপনি প্রথম যে কাজটা ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম যে টাকাটা বিসমিল্লাহির রহমানির রহিম, আগে বরকতের সৃষ্টিটা করে নেবেন। কারণ দেখেন মানুষ এত কষ্ট করে একটা তরকারি পাক করে, এখন তরকারি পাক করেছে, তেল আছে, বিভিন্ন মরিচ আছে, মশলা আছে, কিন্তু লবণ দেওয়া হয়নি। লবণ না দেওয়ার কারণে এত দামি খাবারগুলো খাবার যোগ্য নয়, নষ্ট। ঠিক আপনাদেরকে আমি চারটা স্তর দেখাচ্ছি, এই চারটির মধ্যে প্রথম স্তর হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম যে একটা বিষয় খুবই মারাত্মক, এটা ভেঙে আমি যেতটুকু বলেছি আরও বলার চেষ্টা করব সামনে, কিন্তু আজকে ঋণ মুক্তি এবং উন্নতি নিয়ে কথা বলা হবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটি কাজ আপনি কালকে বা আজকের থেকে শুরু করে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা কাজেও আপনি ভুল করবেন না। আচ্ছা, এই গেল একটা পর্ব। এরপর থেকে আপনি কি করবেন, যে আপনি হাঁটতেছেন, বসে আছেন বা কিছু একটা করতেছেন, এখন কোনো মানুষ নেই, কথাবার্তা বলছেন না কারোর সাথে, অন্তরে চলবে ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, এই নামটি আপনি হরদম জপতে থাকেন।
আচ্ছা, এই নামটি জপতে 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 আপনি যখন ঘুমাবেন রাতের 2টা হোক 1টা হোক 12টা হোক, তখন আপনি ডান কাতে আপনি শোবেন, তখন এই নামটি জপতে থাকবেন, ইয়া রহমানু ইয়া রহমানু। এই রাত্রে যে কোনো একটা স্বপ্ন আসবে, দেখবেন অনেক হিবিজিবি, অনেক বিপদাপদ, কোনো ভেজাল টেজাল অনেক কিছু দেখতে পারেন, কিংবা ভালো কিছুও দেখতে পারবেন। কিন্তু দেখা যায় দেখলেও যাই কিছু দেখেন, তখন ওগুলো রিচার্জ করার দরকার নেই, কারণ আপনার উদ্দেশ্য ঋণমুক্ত হবেন এবং আল্লাহ তাআলাকে যেন ডাকতে পারেন, এবং নিশ্চিন্ত হওয়ার জন্য কিছু সম্পদের প্রয়োজন, কিছু উন্নতির দরকার। আচ্ছা, সে হলো আপনার উদ্দেশ্য। আচ্ছা, ইয়া রহমানু দেখা গেছে আপনি প্রতিদিন ধরে রাখবেন, ইয়া রহমানু, যে ঘণ্টাখানেক হলেও আপনি প্রতিদিন ইয়া রহমানু নামটি জপনা করবেন। এরপর আপনি কি করবেন, যে আপনার ঋণ মুক্তির জন্য ফজরের নামাজের পরে এবং মোনাজাতের আগে, যদি আপনি মসজিদে পড়েন সে হিসেব আলাদা, মোনাজাত করার পরে করতে পারবেন, কিন্তু ঘরে বসে যদি করেন তাহলে মোনাজাতের আগে, ফজরের নামাজটা পরে মোনাজাতের আগে আপনি ইয়া মগ নেউ 126 বার জপনা করবেন। প্রত্যেক দিন ফজরের নামাজের পর মোনাজাতের আগে ইয়া মগ নেউ ইয়া মগ নেউ এই নামটি হরদমাদম জপনা করবেন 126 বার চোখের পানির সাথে। আর আল্লাহর প্রতি সে কল্পনা রাখবেন যে হে আল্লাহ, কিভাবে তোমাকে ডাকব, বিভিন্ন টেনশন, বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে মানুষ এটা সেটা বলে আর ভালো লাগে না, তুমি একটু সুযোগ দাও তোমার এই নামের গুণে। চোখের পানির সাথে যখন বলা হবে তখন আল্লাহ আপনার দিকে সেই রহমানুর রহিম যে জপেছিলেন, সেই রহমানুর রহিম থেকে আপনার উপর রহমত বর্ষিত করা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ইয়া মগ্নেউ এই নামটি 99 নামের একটি নাম, এই নামটি যখন হরদম আপনি কিছুদিন নামাজের পরে পরে জপতে থাকবেন, তখন কি হবে দেখবেন, অটোমেটিকলি আল্লাহর এই নামের গুণে আল্লাহ কখনো চাইবে না যে আমার নামের কলঙ্ক হোক। তখন কি হবে, আপনার ঋণ গুছিয়ে আসছে, আপনার ঋণ গুছিয়ে আসছে। আচ্ছা, তখন আপনার অন্তরে মনে একটা শান্তি আসবে যে আমার ঋণ অনেকটা গুছিয়ে গেছে। আচ্ছা, দেখবেন যে ঋণ প্রায় গুছিয়ে গেছে, এরপর থেকে আপনি ফজরের নামাজের পরে মোনাজাতের আগে আরও একটি নাম জপনা করবেন, সেই নামটি হলো ইয়া মুন এম 111 বার। 111 বার এই নামটি জপনা করবেন, ইয়া মুন এম এই নামটি 111 বার জপনা করবেন ফজরের নামাজের পরে মোনাজাতের আগে। তখন কি হবে জানেন, তখন আল্লাহ বলেছে ইয়া মুন এম এই নামটির গুণে আমি আমার বান্দাদের উন্নতি ঘটিয়ে দেই, আমি আমার বান্দাদের টাকা পয়সা ধন দৌলতের উন্নতি ঘটিয়ে দেই। যখন আমি উন্নতি ঘটিয়ে দেই তখন তারা যদি আমার ইবাদত নিয়মিত করে তখন আমি দিন দিন তাদের সম্পদ দিয়ে দিই, এবং এই সম্পদ থেকে যখন গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করে তখন আমি তার উপর খুশি হই এবং দিন দিন তার সম্পদ বাড়িয়ে দিই। হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনেছেন, এই কথাগুলো কিন্তু আমার নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআনের কথা। তবে আপনারা যদি এই জিনিসগুলো নিয়মিত করতে পারেন, আশা করি ঋণ মুক্ত তো হবেনই, আবার পাশাপাশি ধনী হয়ে যাবেন। ধনী যখন হয়ে যাবেন আমার মতো স্বামী মালিক চিস্তিকেও একটু মনে পড়বে আপনার, কেননা যে এই লোকটি এই কথাগুলো বলেছিল আর এগুলো করে আমরা একটু ধনী হয়েছি, ঋণমুক্ত হয়েছি। আর মনে মনে যখন বলবেন ওইটাই আমি সুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তবে হে জগৎবাসী, তো আল্লাহর কালাম কিন্তু শুধু মুসলমানের জন্য নয়, সারা বিশ্বব্যাপী সকল মানব জাতির জন্যই। তবে আমরা যেন সামনে আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা পৌঁছে দিতে পারি, এই জন্য
সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।